অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা মীরার গ্রামের বাড়ি। আজকে পড়ে শোনাবো মীরার গ্রামের বাড়ির ষষ্ঠ পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠে আমি ধৃতি, শুরু করছি আজকের গল্প মীরার গ্রামের বাড়ির ষষ্ঠ পর্ব। পুকুরে ছিপ ফেলা হয়েছে, আজকের আয়োজন ব্যাপক। দেলোয়ার সকালবেলাতেই পানিতে নেমেছে, মাছের চার দিয়েছে, কচুরি পানা সরিয়ে ছিপ ফেলার জায়গা করেছে। চাচাজি মাছ ধরা দেখতে আসতে পারে ভেবে তার জন্য বেতের চেয়ার এনে রেখেছে। চেয়ারের সামনে চা কফি রাখার জন্য টেবিল আনা হয়েছে। আয়োজন দেখে শেফার খুব ভালো লাগছে। সে সকাল থেকে ভাবছে দেলোয়ার ভাইকে ভালো কোনো উপহার দিতে হবে। সে আজ যেমন খুশি হয়েছে, উপহার পেলে দেলোয়ার ভাইও যেন তেমন খুশি হয়। খুশিতে খুশিতে কাটাকাটি, মাছের মন্ত্র পড়ে ফু দেওয়া হলো। মন্ত্রটা পড়তে হলো শেফাকেই, যে বর্ষেল মন্ত্র তাকেই পড়তে হবে, অন্য কেউ পড়লে হবে না। মন্ত্রটা বেশ বড়, শেফা কাগজে লিখে নিয়েছে, কারণ মন্ত্রটা একবার পড়লেই হবে না, বারবার পড়তে হবে। ভাত না নড়লে মন্ত্র পড়ে পানিতে তিনবার টোকা দিতে হবে। মন্ত্রটা এরকম, মাছ মন্ত্র। আয় জলি বায় জলি, জলির নামে মন্ত্র বলি, হাঁটু পানিতে রক্ষা কালী, রক্ষা কালীর কালীর নয় দরজা, মাছের রাজা জম যা। মীর পীরের দোহাই লাগে, সুতো রাগায় মাছ লাগে। মাছের মন্ত্র পড়তে শেফার লজ্জা লজ্জা লাগছে। বড় আপা দেখে ফেললে খুব হাসাহাসি করবে, ভাগ্যিস আপা এখন নেই। শুরুতে একবার এসে আয়োজন দেখে গেছে, আবার হয়তো আসবে। টোপে মাছ ঠোকরানোর সময় না এলেই হয়। আপার সামনে মন্ত্র পড়া যাবে না, খেপিয়ে মারবে। তাকে দেখলেই সুর করে বলবে, আয় জুলি বায় জুলি, জলির নামে মন্ত্র বলি। দেলোয়ার পুকুর থেকে উঠে এলো, সে শীতে হি হি করে কাঁপছে, সারা শরীর কাদা শ্যাওলায় মাখামাখি, মালকোঁচা করে লুঙ্গি পরা, পা ভর্তি লোম, দেখতে বিশ্রী লাগছে। দেলোয়ার লুঙ্গি ছেড়ে দিল, তার মুখ হাসি হাসি। তাকে দেখে মনে হচ্ছে পানিতে নামা খুব আনন্দের ব্যাপার এবং শীতে থরথর করে কাঁপাও আনন্দময়। শেফা বলল, দেলোয়ার ভাই, মাছের মন্ত্র কি সত্যি সত্যি কাজ করে? অবশ্যই কাজ করে, আজই প্রমাণ পাবে। মন্ত্র পড়ার সময় যদি কোনো ভুল হয় তখন কি করব? তখন আবার পড়বে। মন্ত্রের ব্যাপারটা বড় আপাকে বলবেন না, বড় আপা শুনলে খুব হাসাহাসি করবে। না, কাউকে বলবো না। ছিপ ফেলবো কখন? পরে ফেলবেন, পানিতে লাড়া পড়েছে, পানি ঠান্ডা হোক। পানি ঠান্ডা হতে কতক্ষণ লাগবে? ঘন্টা দুয়েক লাগবে, তোমার কাজকর্ম থাকলে সেরে আসো। না, আমার কোনো কাজ নেই, আমি এখানেই থাকবো। ছিপ ফেলার পর আপনি কিন্তু আমার সঙ্গে থাকবেন। কিভাবে ছিপে হ্যাচকা টান দিতে হয় আমি জানি না, কোনো চিন্তা নাই, আমি থাকব। দেলোয়ার ভাই, আমি আপনাকে একটা গিফট দিতে চাই। কি গিফট দিব বলুন তো, কি আপনার পছন্দ? আমার গিফট লাগবে না। লাগবে, অবশ্যই লাগবে,
আপনার সবচেয়ে পছন্দের জিনিস কি আমাকে বলবেন? আমার নিজে অনেক জমানো টাকা আছে, ঈদের সময় সালাম করে আমি যত টাকা পাই সব জমিয়ে রাখি। কত টাকা জমেছে? কত জমেছে সেটা বলবো না, জমা টাকার পরিমাণ বললে জমা টাকা কমে যায়, টাকার ওপর চোখ লাগে তো এই জন্যই কমে যায়। তাহলে বলার দরকার নাই। ঠিক আছে, আপনাকে বলে ফেলি, আমার মোট টাকা 6725। অনেক টাকা। কি গিফট আপনার পছন্দ আমাকে বলবেন, আমি ঢাকায় গিয়ে আপনাকে কিনে পাঠাবো। আর মুখে বলতে যদি লজ্জা লাগে তাহলে কাগজে লিখে দিবেন। আচ্ছা, আপনি তো দেখি শীতে কাঁপছেন, যান ঘরে গিয়ে কাপড় বদলান। আর শুনুন দেলোয়ার ভাই, আমার জন্য যে আপনি এত কষ্ট করেছেন, ফর দ্যাট মেনি থ্যাংকস, অনেক অনেক ধন্যবাদ। আগে মাছ ধরা পড়ুক, তারপর ধন্যবাদ দিও। মাছ ধরা না পড়লেও ধন্যবাদ। শেফা প্রবল উত্তেজনা অনুভব করছে, সে নিশ্চিত যে আজ মাছ ধরা পড়বে। সে পুকুর পাড়ে বসে রইল, তার হাতে মন্ত্র লেখা কাগজ, ছিপ ফেলতে দেরি আছে, এর মধ্যে মন্ত্রটা মুখস্ত করে ফেলতে হবে। মাছ যখন টোপ খাবে তখন হইচইয়ের মধ্যে কাগজ বের করে সে হয়তো মন্ত্র পড়তেই ভুলে যাবে, মুখস্ত করে রাখা ভালো। মীরাকে আসতে দেখে শেফা মন্ত্রের কাগজ হাতে লুকিয়ে ফেলল। কামিজে পকেট থাকলে ভালো হতো, কাগজটা কামিজের পকেটে লুকিয়ে ফেলা যেত, এখন রাখতে হচ্ছে হাতে। মেয়েদের ড্রেসে পকেট থাকে না কেন ভেবে তার সামান্য মেজাজ খারাপ হচ্ছে। সবার কি ধারণা, ছেলেদেরই শুধু পকেটে রাখা জিনিস থাকবে, মেয়েদের থাকবে না? মেয়েদের শাড়িতেও আসলে পকেটের সিস্টেম থাকা দরকার। মীরা এসে বেতের চেয়ারে বসতে বসতে বলল, এখনো পুকুর পাড়ে? শেফা বলল, হুম। শেফার একটু মন খারাপ লাগছে, কারণ মীরাকে অদ্ভুত সুন্দর লাগছে। খয়েরি রঙের মতো পচা রঙের একটা শাড়িতে মানুষকে এত সুন্দর লাগে, আপার প্রতি একটু ঈর্ষাভাব হচ্ছে, এটা খারাপ, নিজের বোনকে ঈর্ষা করতে নেই। শেফার মনে হলো তার মনটাই ছোট, বাংলাদেশে তার মতো ছোট মনের মেয়ে বোধ হয় কেউ নেই, যেভাবেই হোক মনটা বড় করতে হবে। আপা, তোমাকে অপশরীর মতো লাগছে। কিসের মতো লাগছে? অপশরীর মতো লাগছে। ছি, অপশরীর মতো লাগবে কেন? অপশরী কি তুই জানিস? না। অপশরী কি? অপশরী হচ্ছে স্বর্গের প্রস্টিটিউট। প্রস্টিটিউট শব্দের মানে জানিস তো? শেফা লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। প্রস্টিটিউট শব্দের মানে সে জানে, বেশ্যা শব্দের মানে জানে, খানকিমাগি শব্দের মানে জানে। আসলে সে বোধ হয় খারাপ মেয়ে, খারাপ মেয়ে বলি খারাপ খারাপ শব্দের মানে জানে। অপশরী শব্দটা এত খারাপ জানলে সে এই শব্দটা কখনোই বলতো না। ক্লাসে কত সুন্দরী মেয়েকে সে অপশরী বলেছে, ভাগ্যিস ওরা শব্দটার আসল মানে জানে না, অপশরী বললে ওরা খুশি হয়েছে। মীরা বলল, তুই কি লজ্জা পেয়ে গেলি নাকি? শেফা নাসূচক মাথা নাড়ল, যদিও সে খুবই লজ্জা পেয়েছে। মাছ ধরা কখন শুরু হবে? কিছুক্ষণের মধ্যেই শুরু হবে,
আজ আমার ছিপে বিশাল একটা মাছ ধরা পড়বে। কে বলেছে? দেলোয়ার সাহেব? কেউ বলেনি, আমি জানি। হাজার এক টাকা বাজি তোর ছিপে কোনো মাছ ধরা পড়বে না। কত টাকা বাজি? হাজার এক টাকা। যা, এক টাকা বাড়িয়ে দিলাম। আচ্ছা যাও বাজি। বাজিতে হারলে ক্যাশ দিতে হবে, তোর সঙ্গে ক্যাশ আছে তো? আছে। ভেরি গুড। বিকেল পাঁচটা পর্যন্ত টাইম, পাঁচটার মধ্যে মাছ ধরা না পড়লে গুনে গুনে হাজার এক টাকা দিবি। আচ্ছা, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? আমাকে খুশি খুশি লাগছে? হ্যাঁ লাগছে, সুন্দরও লাগছে আবার খুশি খুশিও লাগছে। আমি খুশি সেজন্যই খুশি খুশি লাগছে, যে খুশি তার চেহারায় আলাদা সৌন্দর্য চলে আসে, এই জন্যই সুন্দর লাগে। মীরা উঠে দাঁড়ালো। শেফা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপা চলে গেলেই ভালো, সে মন্ত্রটা মুখস্থ করে ফেলতে হবে। আয় জলি বায় জলি, জলির নামে মন্ত্র বলি। জলিটা কি? জল। জলের নামে মন্ত্র বলা হচ্ছে? আচ্ছা, এই মন্ত্র যে জায়গায় মাছের কথা বলা হয়েছে, সেখানে সে যদি মাছ না বলে কচ্ছপ বলে, তাহলে কি মাছের বদলে কচ্ছপ ধরা পড়বে? সে যদি বলে মীর পীরের দোহাই লাগে, সুতোর আগায় কচ্ছপ লাগে, দেলোয়ার ভাইকে জিজ্ঞাসা করতে হবে এবং একদিন কচ্ছপের নাম বলে মন্ত্রের জোরটা পরীক্ষা করতে হবে। আজহার সাহেব তার প্রিয় জায়গায় বসে আছেন, জলপাই বাগানে বাঁধানো বেদিতে। একটু আগে কোকিল ডাকছিল, কোকিলের ডাক শুনে তার মনটা খারাপ হয়েছে, এই ভেবে যে দুই মেয়ের কেউ তার পাশে নেই। মেয়েরা থাকলে কোকিলের ডাক শুনিয়ে দিতেন। ঢাকা শহরে পাখির ডাক মানে তো কাকের ডাক, কোকিলের ডাক এরা তো বোধহয় শোনেইনি। আজহার সাহেব দেখলেন মীরা তার দিকে আসছে। ইস, মেয়েটা যদি আর 10 মিনিট আগে এসে বসত! তবে কোকিলটা আশেপাশেই আছে, আবারও নিশ্চয়ই ডাকবে। মীরা বাবার পাশে এসে দাঁড়ালো, হাসি মুখে বলল, বাবা, এই জায়গাটা কি তোমার খুব পছন্দের? আজহার সাহেব আনন্দিত গলায় বললেন, হুম মা, তুই 10 মিনিট আগে এলে ভালো হতো। আজহার সাহেব সাধারণত মেয়েদের তুমি বলেন, তার মন যখন দ্রবীভূত থাকে তখনই শুধু তুই বলে। 10 মিনিট আগে এলে কি হতো? কোকিলের ডাক শুনিয়ে দিতাম। ঢাকা শহরে এই জিনিস কোথায় পাবি? কি বলছো তুমি বাবা, সব কোকিল তো ঢাকা শহরে। তার মানে? ঢাকা শহর ভর্তি কাক। কোকিলের ডিম পাড়তে হয় কাকের বাসায়, কাজেই কোকিলের ভালো না লাগলেও তারা এখন ঢাকা শহরে বাস করে। আজহার সাহেব বিস্মিত হয়ে বললেন, তোর কথা মা ফেলে দিতে পারছি না। ফেলে দিও না, তোমার ব্যাগে ভরে রেখে দাও। মীরা বাবার পাশে বসল, তার মুখ হাসি হাসি। আজহার সাহেব মেয়েকে এমন খুশি খুশি অবস্থায় কখনো দেখেননি, তার খুব ভালো লাগছে। মেয়েটা কোনো একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিল, এখন মনে হয় সমস্যাটা কেটে গেছে। প্রথম যৌবনের সমস্যা অবশ্যই দীর্ঘস্থায়ী হয় না,
হুট করে সমস্যাগুলি আসে, আবার হুট করে চলে যায়। মীরা। জি বাবা। আজ মনে হয় তোর মনটা খুব ভালো। আমার মন সব দিনই ভালো থাকে, আমি ভাব করি যেন মন খারাপ। কেন? এমনি গত কয়েকদিন তোকে দেখে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। তোর মাকে কয়েকবার জিজ্ঞাসা করেছি মীরার কি হয়েছে। মা কি বলেছে? সে জবাব দেয়নি, পাশ কাটিয়ে গেছে। মীরা হাসতে হাসতে বলল, পাশ কাটানোর ব্যাপারটা মা খুব ওস্তাদ। আজহার সাহেব সিগারেট ধরালেন। সিগারেট তিনি ছেড়ে দিয়েছেন, তবে একটা প্যাকেট সবসময় সঙ্গে রাখেন। হঠাৎ হঠাৎ খুব ইচ্ছে হলে সিগারেট ধরান। এখন খুব ইচ্ছা হচ্ছে। মীরা বলল, বাবা তুমি আমাকে কতটুকু পছন্দ করো? আজহার সাহেব বললেন, এটা আবার কেমন প্রশ্ন? পছন্দ কি দাড়িপাল্লায় মাপা যায়, যে মেপে বলে দিলাম এতটুকু পছন্দ? পছন্দ কোয়ান্টিফাই করা যায় না। তারপরও বলা যায়, উদাহরণ দিয়ে বোঝানো যায়। আচ্ছা, তোমার জন্য ব্যাপারটা সহজ করে দিচ্ছি। তুমি একদিন লোকমুখে জানতে পারলে যে আমি ভয়ঙ্কর একটা অন্যায় করেছি, তখন কি করবে? বিশ্বাস করব না। আমি তো আমার মেয়েকে চিনি, মানুষের কথায় আমি বিশ্বাস করব কেন? আচ্ছা ধরো, আমি তোমাকে বললাম, বললাম যে বাবা আমি ভয়ঙ্কর একটা অন্যায় করেছি, তখন তুমি কি করবে? আমাকে ঘৃণা করবে? ঘৃণা করব কেন? পাপকে ঘৃণা করতে হয়, পাপীকে নয়। এইসব হলো বইয়ের বড় বড় কথা। বইয়ের কথা পড়তে ভালো লাগে, বইয়ের বাইরে আর ভালো লাগে না। আমি একটা খুন করে ফেললাম, তারপরও তুমি আমাকে ঘৃণা করবে না? আজহার সাহেব নড়ে চড়ে বসলেন। দীর্ঘ বক্তৃতার প্রস্তুতি নিয়ে বললেন, সব কিছুই নির্ভর করে অবস্থার ওপর। খুন কেন করলি, কোন অবস্থায় করলি, তার ওপর। নিউ ইংল্যান্ডে একটা খুনের মামলা হয়েছিল, চাক্ষুষ সাক্ষী ছিল, তারপরেও খুনি বেকসুর খালাস পেয়ে গেল। মামলাটা পুরোপুরি আমার মনে নেই, যতটুকু আছে তোকে বলি, ভেরি ইন্টারেস্টিং। প্লিজ বাবা, মামলার গল্প শুরু করবে না। মামলার গল্প শুনতে তোর ভালো লাগে না? অসহ্য লাগে বাবা, বমি এসে যায়। অসহ্য লাগবে কেন? মানুষের জীবনের বিচিত্র অংশটা ধরা পড়ে কোর্টে। মানুষের চিন্তাভাবনা, কর্মকাণ্ড যে কোনো পর্যায়ে যেতে পারে। আজহার সাহেব কথা শেষ করতে পারলেন না, কোকিল ডেকে উঠল। তিনি মেয়ের দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বললেন, কোকিলের ডাক শুনলি? হ্যাঁ শুনলাম। পাখিদের মধ্যে কোন পাখির ডাক তোর সবচেয়ে ভালো লাগে? কোনো পাখির ডাকই ভালো লাগে না। পাখিরা ডাকাডাকি করে পাখিদের জন্য, মানুষের তা ভালো লাগার কোনো কারণ নেই। ঘুঘুর ডাক তোর কাছে ভালো লাগে না? না। তুমি এমন অবাক হয়ে তাকিয়ে আছো কেন? তোমার তাকানো দেখে মনে হচ্ছে ঘুঘুর ডাক ভালো না লাগাটা বাংলাদেশে দণ্ডনীয় শাস্তিযোগ্য অপরাধ। আজহার সাহেব হেসে বললেন, মেয়ে দুটাই দেখতে দেখতে বড় হয়ে গেল, কি সুন্দর গুছিয়ে কথা বলছে। নিজের মেয়ে বলে এখন আর তার মনে হয় না।
মনে হয় অন্য বাড়ির মেয়ে, বেড়াতে এসেছে। মীরাকে দেখে কে বলবে, ওই তো সেদিন তার জন্ম হলো। তার তখন কোর্টে কঠিন এক মামলা, মনোয়ারার ব্যথা শুরু হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, এই খবরটা পেয়েছেন, কিন্তু কোর্ট ফেলে হাসপাতালে যেতে পারছেন না। মামলায় কি হচ্ছে না হচ্ছে সেদিকেও মন দিতে পারছেন না, বিশ্রী অবস্থা। কোর্ট থেকে ছাড়া পেয়ে সোজা চলে গেলেন মেডিকেল কলেজে, মনোয়ারা আছে 9 নম্বর কেবিনে। হাসপাতালে গিয়ে জানা গেল তাদের কোনো 9 নম্বর কেবিনই নেই। এই নম্বরের কেবিন নেই শুধু তা না, মনোয়ারা নামের কোনো পেশেন্টই ভর্তি হয়নি। হাসপাতাল থেকে বাসায় টেলিফোন করলেন, কেউ টেলিফোন ধরল না। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। আজহার সাহেব পুরনো কথা ভেবে আবারও রোমাঞ্চিত হলেন। মেয়ের দিকে তাকিয়ে বললেন, মীরা, তোর জন্মের সময়ের ঘটনা মনে আছে? সিরিয়াস কাণ্ড। মীরা বলল, প্লিজ বাবা, সিরিয়াস কাণ্ডের গল্প এখন শুরু না করলেই ভালো হয়। কতবার যে শুনেছি মাকে নিয়ে যাওয়া হয়েছে হলি ফ্যামিলিতে, তুমি উপস্থিত হয়েছ ঢাকা মেডিকেলে। মীরা উঠে দাঁড়াল। আজহার সাহেব বললেন, উঠছিস কেন, বস না, গল্প করি। উফ, তোমার ভাবভঙ্গি ভালো লাগছে না, মনে হচ্ছে তুমি বাসি গল্প শুরু করবে। তোর মাকে পাঠিয়ে দে। মীরা চলে যাচ্ছে। আজহার সাহেব মমতা নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। পুরনো দিনের কথা মনে হয়ে তার ভালো লাগছে। ওল্ড ইজ গোল, অতীতের গল্প হিরণময়। মনে করলেই ভালো লাগে। তিনি শেষ পর্যন্ত ঠিক হাসপাতালে পৌঁছালেন 8:10। লজ্জিত ভঙ্গিতে 9 নম্বর কেবিনে ঢুকলেন। কেন দেরি হলো মনোয়ারা বলতে যাবেন, তার আগে তোয়ালা দিয়ে জড়ানো মীরাকে নার্স তার কোলে তুলে দিতে দিতে বলল, আপনার প্রথম সন্তান মেয়ে, আপনি অত্যন্ত ভাগ্যবান, আর দেখুন কি টুকটুকে মেয়ে। মীরার দিকে তাকিয়ে গভীর আনন্দে আজহার সাহেবের চোখে পানি এসে গেল। খুবই অস্বস্তির ব্যাপার, তার কোলে মেয়ে, দুটা হাত বন্ধ, এদিকে চোখে পানি। হাত দিয়ে যে চট করে চোখের পানি মুছে ফেলবেন সে উপায় নেই। নার্স তাকিয়ে আছে অবাক হয়ে। মনোয়ারা শোবার ঘরের খাটে বসে আছেন। সারা রাত তার 1 ফোঁটা ঘুম হয়নি, ঘুমের চেষ্টাও করেনি। মীরা ঘুমিয়েছে, তিনি তার পাশে জেগে বসেছিলেন। শেষ রাতে বিছানা থেকে নামলেন, বারান্দায় এসে চেয়ারে বসে রইলেন। যখন আকাশে আলোর আভা দেখা গেল তখন তার মনে হলো তিনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন, মীরা তার সঙ্গে রসিকতা করেছে, তাকে প্রচণ্ড ভয় দেখিয়ে মজা দেখছে, এর বেশি কিছু না। মীরার এই স্বভাব আছে। ক্লাস 8 থেকে 9 ওঠার সময় সে স্কুল থেকে টেলিফোন করে কাঁদো কাঁদো গলায় বলল, মা, খুব খারাপ খবর আছে, আমাকে প্রমোশন দেয়নি। তিনি গম্ভীর হয়ে বললেন, সে কি? তোমাকে তো আগেই বলেছিলাম অঙ্ক আর ইংরাজি পরীক্ষা ভালো হয়নি, এখন দেখলাম দুটোই ফেল মার্ক। তুই কি বলছিস? হেডমিস্ট্রেস আপা তোমাকে আসতে বলেছেন, তোমার সঙ্গে কথা বলতে চান। মা,
তুমি আপাকে রিকোয়েস্ট করে আমাকে নাইনে তোলার ব্যবস্থা করো। এক ক্লাসে দুবার থাকলে আমি মরে যাব। তুই কি সত্যি ফেল করেছিস? হ্যাঁ সত্যি। মনোয়ারা শুনলেন মীরা ফুপিয়ে কাঁদছেন। তিনি বললেন, তুই কাঁদিস না, আমি এক্ষুনি আসছি। তিনি স্কুলে গিয়ে শুনলেন মীরা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। ক্লাসের মেয়েরা সবাই ধরেছে চাইনিজ খাবার জন্য। মীরা এই জন্যই মাকে খবর দিয়ে এনেছেন। কাল রাতে যে ঘটনার কথা বলল, তার কাছে মনে হচ্ছে সেটাও মীরার বানানো। অবশ্যই বানানো, তিনি শুধু শুধু এমন দুশ্চিন্তা করছেন। মনোয়ারা ফজরের নামাজ পড়লেন। তার মন খানিকটা শান্ত হলো। তিনি আবারও বসলেন বারান্দায়। তখন মনে হলো মীরা যা বলেছে সব সত্যি। তার কথা একবর্ণ বানানো না। এই মহাবিপদে তিনি কি করবেন? মীরার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে পরামর্শ চাইবেন? এটা সম্ভব না। ঘটনা শুনে মানুষটা সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে ফেলবে। তার হার্টের অসুখ আছে, অ্যাসকিমা না কি যেন বলে। ডাক্তার সিগারেট খেতে মানা করে দিয়েছেন, ফ্যাটি খাবার মানা করেছে। এমন একজন অসুস্থ মানুষকে এত বড় কথা বলা যায় না। যে মেয়েকে নিয়ে তার এত অহংকার, সেই অহংকার নষ্ট তিনি করতে পারবে না। ব্যাপারটা তাকে সামাল দিতে হবে। কিভাবে সামাল দেবেন? একটা পথ, ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দিলে হবে। বিয়ে হলে সব ঝামেলা শেষ। মীরার বাবা হুট করে মেয়ের বিয়েতে রাজি হবে না। তাছাড়া ক্লাস ফ্রেন্ডের সঙ্গে বিয়ে, ছেলে চাকরি বাকরি কিছু করে না, ছাত্র, গ্রাম থেকে এসেছে, পারিবারিক অবস্থাও নিশ্চয় খারাপ। এটা মনোয়ারা সামাল দিতে পারবেন, তার সেই ক্ষমতা আছে। যেভাবেই হোক সামাল দিবেন, কোনো একটা কৌশল করতে হবে। অবশ্যই কৌশলের দরকারও নেই। তিনি যদি কোনো রাতে ঘুমোতে যাওয়ার সময় কাঁদো কাঁদো গলায় বলেন, তুমি কি আমার একটা কথা রাখবে? মানুষটা সঙ্গে সঙ্গে বলবে, রাখবো। তোমার কোন কথা আমি রাখিনি। তখন চোখের পানি এনে বলতে হবে, কথাটা কিন্তু অন্যায়। তার ওপর জোর খাটানো হবে। মানুষটা তখন বলবে, কি যন্ত্রণা, কাঁদতে শুরু করলে কেন? কি যাও বলো, যা বলবে তাই হবে। মীরা বলেছে ছেলেটা রাজি না। এটা কোনো ব্যাপার না, ছেলে ঘাবড়ে গেছে, ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। তিনি ছেলের সঙ্গে কথা বলবেন, তাকে বোঝাবেন, দরকার হলে ছেলের মা বাবার সঙ্গে কথা বলবেন, প্রয়োজনে তাদের পায়ে ধরবেন। তাকে তার পরিবারের সম্মান রাখতে হবে, তার মেয়েরও সম্মান রাখতে হবে। এরই সাথে শেষ হলো মীরার গ্রামের বাড়ির ষষ্ঠ পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।